ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामीजीर पदप्रान्ते एई ग्रंथ थेके पाठ एबं आलोचनार उद्देश्य निये। आमरा अनेक दिन आगे बेश अनेक दिन आगे एई क्लासटी करेछिलाम, तई आमादेर ठीक एखोनो पर्यन्त मने आछे किना जानि ना, सेई कारणे एकटुखानि পুরনো কথা বলছি। আমরা পড়ছিলাম স্বামী স্বরূপানন্দ জীবনের গল্প, স্বামীজির শিষ্য, মাত্র 8 বছরের সাধু জীবন। আমরা অনেকে মনে করি না যে দীর্ঘ জীবন যাপন করব, অনেক বছর ধরে অনেক কাজ করব, সবসময় যে দীর্ঘ জীবন যাপন করতে হয় তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু একটা মিনিংফুল লাইফ অবশ্যই লিড করতে হয়। মাত্র 8 বছরের সাধু জীবন তিনি এমন কাণ্ড করে দিয়ে গেছেন, আজও সংঘ একবারে আনত চিত্তে তার কথা স্মরণ করে, একেবারে ভীষণ রকমভাবে তাকে আমরা স্মরণ করি। তাকে ছাড়া স্বামীজির বেদান্ত আন্দোলনের কথা বলা প্রায় একেবারে বোকামি পর্যায়ে দাঁড়িয়ে যায়। আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে স্বামীজির আমেরিকায় আসার কথা, আমি স্বামীজির ভারত মায়াবতীতে আসার কথা। স্বামীজি মায়াবতীতে গেছিলেন, মায়াবতীর যিনি শুরু করেছিলেন যে দুজনকে নিয়ে, ক্যাপ্টেন সেভিয়ার এবং মাদার সেভিয়ার। ক্যাপ্টেন সেভিয়ারের মহাপ্রয়াণ হয় মায়াবতীতে, খ্রিস্টান তিনি, কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে মন্ত্রদীক্ষা নিয়ে তিনি নিজেকে হিন্দু বলেই মনে করতেন এবং তার মহাপ্রয়াণের পর মায়াবতী নিচে কোশি নদীর ধারে হিন্দু মতে তাকে দাহ করা হয় এবং তার যাবতীয় পারলৌকিক ক্রিয়া হিন্দু মতে হয়েছিল। কিন্তু শোকাগ্রস্তা মাদার সেভিয়ারকে দেখার জন্য স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরেই রওনা দিলেন। তখনকার দিনে রওনা যাওয়া মাত্র হয় হতো না, অনেক কাণ্ড করে তিনি গিয়ে পৌঁছলেন 1901 সালের 3রা জানুয়ারি। প্রচণ্ড ঠান্ডা এবং মাদার সেভিয়ার স্বামীজি বিবেকানন্দকে দিকে তার যেই যে ক্ষতি, তার যে শোক, স্বামী হারানোর যে বেদনা, এটা সম্পূর্ণভাবে ভুলে গেছিলেন। তার কখনো কোনো রকম কষ্ট বলে বোধ হচ্ছিল না এবং স্বামীজি একবারে ছোট শিশুর মতো এখানে ছিলেন। আমরা বিরজানন্দজি মহারাজের জীবনী যখন পাঠ করেছি তখন এই সময়কার ঘটনা বলেছি। বিরজানন্দজি সবসময় চেষ্টা করতেন কেমন করে বিরজানন্দজি এবং স্বামীজির অন্যান্য শিষ্য, তার মধ্যে স্বামী স্বরূপানন্দজিও ছিলেন, এরা চেষ্টা করতেন যে কেমন করে স্বামীজিকে কমফোর্ট দেওয়া যায়, স্বামীজির প্রিয় জিনিসপত্র কি করে দেওয়া যায়। স্বামীজি বড় আইসক্রিম খেতে ভালোবাসতেন, এখনও সেই লেকটি আছে, যদিও কৃত্রিমভাবে সেটাকে রক্ষা করা হয়েছে। সে তার জল সমস্ত জমে বরফ হয়ে যেত, সেই জমা জল থেকে তুলে নিয়ে এসে বিরজানন্দজি তৈরি করে খাইয়েছিলেন স্বামীজিকে আইসক্রিম। স্বামীজি দীর্ঘ সময় খুব আনন্দে, ওই স্বল্প সময় খুব আনন্দে কাটিয়েছিলেন। সেখানে তার সবচেয়ে ভীষণ আনন্দের যেটা ছিল সেটা হচ্ছে প্রভুত্ব ভারত নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াচ্ছেন। তিনি যেরকম চেয়েছিলেন, যেমন প্রভুত্ব ভারতের দপ্তরটি চেয়েছিলেন, প্রভুত্ব ভারত পত্রিকা যেভাবে চেয়েছিলেন, ঠিক সেই রকম মানুষের কাছে ভারতীয় সংস্কৃতি একেবারে দেশীয় ভাষায়, তখনকার দিনের ওই ইংরেজির যে কাজের ভাষা সেই কাজের ভাষায় প্রচার করে এবং একই সঙ্গে এমন একটি আশ্রম যেখানে কোনো রকমভাবে ঈশ্বরের সাধনা কোনো প্রতীক চিহ্ন ছাড়াই হবে, এই রকম ভাবনা চিন্তা নিয়ে তার মায়াবতী আশ্রম তৈরি এবং সেখানে দেখে শুধু সামান্য একটু শ্রীরামকৃষ্ণের পট টট নিয়ে তারা পূজা করছেন, এটা তার অসন্তোষের কারণ ছিল। কিন্তু ক্রমাগতভাবে অদ্বৈতভাবে সাধন ভজনের একটি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, এটা তার ভীষণ আনন্দের একটি বিষয় ছিল। এই প্রভুত্ব ভারত স্বামী ফিরে গেলেন এবং আর স্বামীজির সঙ্গে তার দেখা হয়নি স্বরূপানন্দজি। প্রভুত্ব ভারতে আশ্রমের সম্পাদন এবং আশ্রম পরিচালনার কাজ ছাড়াও তার 3টি বড় অবদান এই পাহাড়ি মানুষজনদের জন্য ছিল। এক হচ্ছে দরিদ্র জনগণকে তিনি কৃষিবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, খেতে না পেলে মানুষের ধর্ম হয় না, জীবনও চলে না, কোনো কিছুই চলে না, খাওয়াটা খুব আবশ্যক। তাই তাদের যে লিমিটেড রিসোর্স আছে, কীরকমভাবে পাহাড়ি এলাকায় চাষ করা যায়, কী পদ্ধতিতে চাষ করা হয়, সেই সময় ম্যাকোনেল সাহেবের সহায়তায় তিনি এইখানকার মানুষজনদের এই চাষ শিখিয়েছিলেন, যাতে তাদের নিজস্ব, তারা নিজের যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আরেকটি ওই জঙ্গলাকীর্ণ মায়াবতী এবং সোর গ্রামের ভেতরে তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন 2 ছেলেদের এবং মেয়েদের, এক ছেলেদের এবং মেয়ে দুটো বিদ্যালয় স্থাপন হয়েছিল। আমরা সেখানে তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং আরেকটি অক্ষয় কীর্তি, যেটা আপনারা অনেকেই যারা মায়াবতী গিয়েছেন ওখানকার দিনে
তারা সবাই জানেন, সেটি হচ্ছে ওখানে একটি চিকিৎসালয় স্থাপন করা। এই তখন একটু ছোট্ট অবস্থায় ছিল, এখন তো এই 2014 গিয়ে আমি দেখলাম সেখানে রীতিমতো ছোটোখাটো মাইনর সার্জারি শুরু হচ্ছে। কিন্তু একটা সময় ছিল মানুষের চিকিৎসারই 10 কিলোমিটার, মায়াবতী থেকে লোহাঘাট ওই 10 কিলোমিটারের মধ্যে কোনো সংযোগ ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না। 10 কিলোমিটার মানুষ হেঁটে আসতেন চিকিৎসার জন্য, এবং মায়াবতী আশ্রমের কর্তৃপক্ষ ব্রাহ্মমান চিকিৎসা নিয়ে ওইখানে পৌঁছতেন। পাহাড়ি সব অঞ্চলে মানুষের চোখের খুব সমস্যা ছিল, পাহাড়ের উপর বরফ পড়তো, সেই বরফের রিফ্লেকশনে যারা ক্ষেতে কাজ করছেন তাদের বেশিরভাগেরই চোখ নষ্ট হয়ে যেত। সেই কারণে চোখের চিকিৎসার ব্যবস্থা করাটা খুব প্রয়োজন ছিল। এবং আরেকটি জিনিস তিনি করেছিলেন যে সারা জীবন তাদের কাছে যে সমস্ত কর্মীরা কাজ করে তারা সারা জীবন শুধুমাত্র কাজ করবে তা নয়, তাদেরও জীবনে কিছু পরিবর্তন হওয়া দরকার। তাই তিনি মায়াবতীতে কর্মরত সমস্ত গাড়োয়ালি যুবককে হিন্দি এবং অনর্গল ইংরেজি বলার অভ্যাস করিয়েছিলেন, যাতে তারা তাদের পরিচিত গণ্ডির বাইরে গিয়েও নিজের পায়ে দাঁড়াতে পারে। হিমাচল প্রদেশে বাঙালি উপনিবেশ স্থাপনের যে কাজ হয়েছিল সেই দুরূহ কাজের ভেতরে স্বরূপানন্দজির অবদান ছিল। তিনি চেষ্টা করেছিলেন যে বিভিন্ন কালচারের ভেতরে ভাব বিনিময় হতে। এখন সেখানকার বাঙালিরা কেউ বাঙালি নেই, প্রায় গাড়োয়ালি হয়ে গেছেন, কিন্তু এই কাজটা তখনও ছিল। এছাড়া তখনকার দিনে মায়াবতী থেকে অন্য জায়গায় যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, তথাপি নৈনিতাল আলমোড়া এই সমস্ত অঞ্চলে গিয়ে মানুষের ভেতরে এবং পাহাড়িদের ভেতরে বিদ্যা এবং ধর্ম শিক্ষা প্রচারের কাজ স্বরূপানন্দজি করেছিলেন। আমরা অনেকেই মনে করি যে স্বরূপ অদ্বৈত মায়াবতী অদ্বৈত আশ্রমের সাধু মানে শুধুই সাধন ভজন করে এবং ওই কোনোরকম একটা প্রবুদ্ধ ভারত পত্রিকা পরিচালনা করেন, তা কিন্তু না, তারা অনেক কাণ্ড করেন। 1899 সালে স্বামীজি এই স্বামী স্বরূপানন্দজি রাজপুতানা যান, সেখানে তীর্থ করতে যান, কিন্তু পথে কিষানগড়ে ভয়ানক দুর্ভিক্ষের সম্মুখীন হন এবং তিনি তার তীর্থ দর্শনের যাবতীয় ইচ্ছা ত্যাগ করে প্রায় 1 বছর অবধি ওখানে দুর্ভিক্ষ সেবার কাজ করতে থাকেন। এই কাজে কিছুদিন বাজে তার সঙ্গী হন স্বামী কল্যাণানন্দজি। স্বামী কল্যাণানন্দজির কাছে আমরা ডিটেলে পড়ব পরে। কল্যাণানন্দজি এবং নির্ভয়ানন্দজি এদের দুজনকে স্বামী বিবেকানন্দ পাঠিয়েছিলেন কনখল এবং ওইসব অঞ্চলে যে সমস্ত সন্ন্যাসীরা থাকেন যারা চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মারা যান তাদের সেবা করার জন্য এবং ওই অঞ্চলে চিকিৎসার ভার গ্রহণ করার জন্য। কল্যাণানন্দজি ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার কাজের জন্য ভিক্ষায় বেরিয়েছিলেন এবং তিনি ওই রাজপুতানার ওই কিষানগড়ে এসে উপস্থিত হন এবং সেখানে স্বামী স্বরূপানন্দজিকে একাকি বহু মানুষের জন্য দুর্ভিক্ষকৃত মানুষের সেবা করার কাজ করতে দেখে তিনিও তাদের সঙ্গে থাকেন এবং 1 বছর সেই সেবা কাজে লেগে থাকেন। একেবারে এই দুর্ভিক্ষ বা মহামারীর এক ইনএভিটেবল আউটকাম হচ্ছে মানুষজন মারা যাওয়া এবং অনাথ হওয়া, মানুষ অনাথ হয়ে যায়, বহু ছেলে মেয়ে মারা যায়, এই বহু মানুষ মারা যায়, ফলে বহু বাচ্চা অনাথ হয়। যেরকমভাবে আমাদের সারগাছি আশ্রম তৈরি হয়েছিল, এটাও সেই সময় মহিলায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষের সন্তানরা তাদের কোথায় থাকবে সেই তাদেরকে নিয়ে তৈরি হয়েছিল অনাথ আশ্রম, ঠিক সেই রকম এরকম একটা আশ্রমও তিনি অনাথ বালক বালিকাদের জন্য স্থাপন করে দিয়ে যান, যদি এখন তার কোনো অস্তিত্ব নেই। আমরা খানিকক্ষণ আগেই বললাম কল্যাণানন্দজি মহারাজকে স্বামীজি পাঠিয়েছিলেন হরিদ্বার ঋষিকে সঞ্চারে পীড়িত এবং বৃদ্ধ সাধুদের দেখাশোনা করার জন্য, তাদের সেবা করার জন্য। নিঃসম্বল সন্ন্যাসী, তারকে সঙ্গে একটামাত্র হোমিওপ্যাথিক ওষুধের বাক্স এটি ছিল। স্বামীজির নির্দেশ ছিল দুটি, এক হচ্ছে সারা সকাল মধ্যরাত্রি থেকে সকাল অবধি সাধু ব্রহ্মচারীরা একটি ছোট্ট প্রার্থনা গৃহে বসে শ্রীরামকৃষ্ণকে সাধন ভজন করবে, ধ্যান করবে এবং ধ্যানলব্ধ সেই জ্ঞান সেই দিয়ে তারা সমস্ত মন প্রাণ উজাড় করে শ্রীরামকৃষ্ণের জীবন্ত বিগ্রহ তাদের সেবা করবে। আপনারা এখনও কনফলে গেলে দেখবেন হাসপাতালটি বিশাল, একবারে তার এমাথা ওমাথা দেখা যায় না, কিন্তু মন্দিরটি তার সামনে একটা ছোট্ট মন্দির, ছোট্ট প্রার্থনা গৃহ, 60 জন লোকও বসতে পারবে কিনা কিনা সেটা সন্দেহ আছে। শ্রীরামকৃষ্ণদের বিগ্রহ আছে আর আর কিছু নেই, সেইখানে সাধুরা সাধন ভজন করেন এবং একই সঙ্গে তারা সেবাও করেন।
কনখল এইসব অঞ্চলে নিঃশব্দে একটি বিপ্লব এনে দিয়েছেন কল্যাণানন্দজি। সেই সময় তারা ওই ঋষিকেশ হরিদ্বার বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে গুফায় যে সমস্ত সন্ন্যাসীরা থাকতেন তাদেরকে চিকিৎসার চেষ্টা করতেন। তারা গিয়ে অনেক সময় গিয়ে দেখেছেন চিকিৎসার অভাবে মলমূত্রে একেবারে গায়ে মাথায় লেগে সেইখানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন বহু সন্ন্যাসী। তার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের চিকিৎসার ভার নেন। যেহেতু মানুষের মলমূত্র পরিষ্কার করতেন তাই পরিচিত সমাজের কাছে তারা ভাঙ্গি সাধু বা জমাদার সাধু বলে পরিচিত ছিলেন এবং সাধারণ সন্ন্যাসীরা তাদের কোনো সন্ন্যাসী সমাজে তাদের পঙ্গতে স্থান দিতেন না এবং তাদেরকে কখনো ডাকা হতো না। ডাকা হলেও এই রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য পৃথক লাইন তৈরি হতো, পৃথক শ্রেণীতে তাদের বসতে দেওয়া হতো এবং দূর থেকে তাদের ভাঙ্গি সাধু এই নামেই সবাই চিনতেন। ধনরাজ গিরিজি এসেছিলেন কনখলে এবং তিনি এসে রামকৃষ্ণ মিশনের সাধুদের এই সাধু সমাজের পঙ্ক্তিতে তোলেন এবং এখন প্রায় আপনারা যদি কাশী এই কনখলে যান তাহলে দেখবেন সমস্ত আখড়া সমস্ত সন্ন্যাসী সমাজে কিছু না কিছু সেবামূলক কাজ হচ্ছে। কারণ আজ থেকে 125 বছর আগে স্বামী বিবেকানন্দ যে বার্তা দিয়েছিলেন এবং তার শিষ্যরা কল্যাণানন্দজি এবং নির্ভয়ানন্দজি যে বার্তাকে বহন করে নিয়ে তার সত্যতা প্রমাণ করবার চেষ্টা করেছিলেন, আজ 125 বছর বাদে সেটা সত্য হয়ে দাঁড়িয়েছে। মানুষের সেবা না করলে সেই ধর্মীয় সংস্থান কখনো টিকে থাকতে পারবে না, এইটি তারা জেনে গিয়েছেন। এরপরে এইখানে এই যখন এই কাজটি চলছে কল্যাণানন্দজি এই রাজপুতানার এই জায়গায় তার সঙ্গে যখন সেবা কাজে লেগেছিলেন ঠিক সেরকমভাবে এই কনখল সেবাশ্রমের জন্য কল্যাণানন্দ এই কাজ শেষ হয়ে যাওয়ার পর কল্যাণানন্দজির সঙ্গে স্বরূপানন্দজি বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। 1901 সালের জুন মাসে হরিদ্বারে এই কনখল সেবাশ্রম স্থাপিত হয় এবং এই সেবাশ্রম স্থাপনের মূলে অনেকেই কল্যাণানন্দজির কথা বলেন, সেটাই স্বাভাবিক। তিনি তার সমস্ত জীবন সেখানে অতিবাহিত করেছিলেন কিন্তু তার শুরুর কাজে স্বামী স্বরূপানন্দজির ভূমিকা অসীম। 1902 সালের ডিসেম্বর মাসে এই 3 মাস তিনি এলাহাবাদে নেমে এসেছিলেন বেদান্ত প্রচারের জন্য। তার বেদান্ত বিষয়ক ভাষণ এত চিত্তাকর্ষক ছিল যে সেখানকার বুদ্ধিজীবী সমাজ, সেখানকার ছাত্ররা, সেখানকার প্রবীণরা তারা সবাই তাঁর সেই ভাষণ শুনতে এগিয়ে আসতেন। স্বরূপানন্দজি বরাবরই খুব ভালো কথা বলতে পারতেন। স্বামীজি যেটা কথা বলেছেন আমরা আগের দিনও পড়ার সময় বলেছি, তার ডায়েরির অংশ থেকে আমরা পড়েছি, খুব ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, একবারে মনে হতো যেন ছবি পড়তে পড়তে লেখা পড়তে পড়তে যেন নিজের মনের ভেতরে ফুল খিলে উঠছে, সেটা যেন একটা খুব একটা সাধারণ ছবিকেও একটা অসাধারণ একটা ছবিতে রূপান্তরিত করতে পারতেন শব্দের মধ্যে দিয়ে। এবং সেইখানে সেই বছর 1905 সালে কাংড়া অঞ্চলে প্রচণ্ড রকমের ভূমিকম্প হয়। কাংড়া অঞ্চল কাংড়া জেলার ধর্মশালাতে ভীষণ রকমের ভূমিকম্প হয় এবং সেখানেও সেই সেবা কাজে তাঁরা লেগে পড়েন এবং তার অর্থ ভিক্ষাদি এবং বিপন্ন মানুষের সহায়তায় তিনি গুরুভাই নির্ভয়ানন্দ এবং অন্যান্য ব্রহ্মচারীদের সহায়তা করেছিলেন। দুটি জিনিস স্বামী স্বরূপানন্দজির জীবনে একেবারে মনে রাখার মতো, এক হচ্ছে স্বরূপানন্দজির সেবা আর দুই হচ্ছে সাধনা। এটা একবারে মনে রাখার জিনিস। আমরা অনেক সময় সংসার টংসার করতে গিয়ে আপনারা কী করেন, সাধন ভজনটাকে খুব নেগলেক্ট করে ফেলে। আমাদের সব কাজে সময় থাকে কিন্তু সাধন ভজনের সময় থাকে না। আমি অনেক সময় মজা করে বলি, দীক্ষার সময় লেখে না দুই বেলা জপধ্যান করতে পারিব কি না, হ্যাঁ শব্দটা লেখে, কেউ কেউ এত জোর দিয়ে হ্যাঁটা লেখেন ওইখানকার কাগজটা ছিঁড়ে যায়। আমাদের সেলো টেপ লাগাতে হতো নরেন্দ্রপুরে ওই হ্যাঁটাকে সোজা করে রাখার জন্য। কিন্তু পরবর্তীকালে তারাই এসে বলতেন যে সাধন ভজনের তারা যথেষ্ট সময় পেতেন না। স্বরূপানন্দজি জীবন দেখার মতো, তখনকার দিনের মায়াবতী ভেবে দেখুন, এখন যে মডার্ন মায়াবতী দেখেন এ কল্পনা করা যায় না। আমরাও আজ থেকে 30 বছর আগে যখন গিয়েছি তখনও সমস্ত পথটা গাড়ি ছিল কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যেত না। লোহাঘাট থেকে আমরা সম্পূর্ণ 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উঠেছি, পায়ে হেঁটে নেমেছি। এখনকার মতো আমি এত রোগা ছিলাম না তখন অবশ্যই, তা সেইখানে আমরা হেঁটে গিয়েছি এবং ওরকম একটা নির্জন অঞ্চলে কিচ্ছু পাওয়া যায় না, লোকে কিছু নিয়ে গেলে সেটাই হয় এবং সামান্য যে ব্যবস্থা তাই দিয়ে সব হতো।
আমার মনে আছে এখন আমি যখন যাই সেদিনকে নরেন্দ্রপুরের প্রাক্তনীরা, তাদের একজন সাধু সে সময় প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন, তার সঙ্গে দেখা করতে নরেন্দ্রপুরের প্রাক্তনীরা নিয়ে গেছিলেন এবং সঙ্গে করে নিয়েছিলেন অপূর্ব জিনিস, সেটা হচ্ছে পোস্ত। আমি গিয়ে দেখলাম সেদিনকে আমাকে সাধুদের সঙ্গে বসতে দেওয়া হলো এবং বাকিরা ভক্তদের সঙ্গে বসেছিলেন। আমি সাধুদের হাঁ করে তাকিয়ে দেখছিলাম পোস্তর ভাণ্ডারা হয়েছে, সাধুরা এমন আনন্দ করেন খেতে খেতে এর কোনো অভিজ্ঞতা ছিল না। এই মায়াবতীর দিনগুলো ওরকম ছিল। একই সঙ্গে মানুষের একবার খুব সাধারণ, আমরা মায়া আমাদের পূজনীয় আত্মস্থানজির কাছে শুনেছি যে সময়টা প্রচণ্ড বরফ পড়তো আর কোনো কাজকর্ম থাকতো না, বাইরে বেরোনো থাকতো না, তখন তারা পর্যায়ক্রমে রান্নাবান্না করতেন এবং বেলাদের প্রাক প্রণালী বা অন্যান্য বই দেখে তারা রান্নাবান্না করতেন এবং সেই রান্নাবান্না তারা খেতেন, কোনোটা কাঁচা, কোনোটা আধ কাঁচা, কোনোটা সুপক্ক। ভজন পূজনীয় ভজনানন্দজি মাঝে কাছে শুনেছি দীর্ঘদিন মায়াবতীর এডিটার থাকাকালীনও নানা রকমের দক্ষিণী খাবার রান্না করে খাওয়াতেন। ভজনানন্দজি আদতে খুব ভালো কুক, ব্যাঙ্গালোর আশ্রমে ভাণ্ডারি ছিলেন এবং তখন জ্যোতিষরঞ্জির নিয়ম ছিল যে ভাণ্ডারিকে রান্না করতে হবে। এই রকম নানাভাবে তিনি আশ্রমবাসী এবং আশ্রমিকদের সেবা করতেন, আশ্রমে প্রচুর কাজ করতে হতো, কিন্তু যেই সন্ধ্যে হয়ে যেত তিনি আর কোনো কাজকর্ম করতেন না। মায়াবতী আশ্রমে কাছে, এখন অবশ্য সেটা অনেকটাই আসে জঙ্গলে ভাব নেই এবং অনেকটা মানুষে দেখতে পায়, একটা বেশ দূরে একটা জায়গায় সেখানে গিয়ে তিনি দীর্ঘ সময় ধরে সমস্ত রাত্রি, দীর্ঘ সময় মানে সমস্ত সন্ধ্যে থেকে পরের দিন প্রভাত অব্দি জপ ধ্যানে মগ্ন থাকতেন। একদিন এরকম জপ ধ্যান শেষে তিনি নেমে আসছেন, তিনি দেখলেন তার যাত্রাপথে বহুক্ষণ ধরে তাকেই টার্গেট করে একটি বাঘ বসে আছে। এই ঘটনা শোনার পরে আমাদের মাদার সেভিয়ার তাকে সেখানে যেতে বারণ করেন, কিন্তু তার জেদ দেখে তিনি তখন ওই জায়গায় একটা ছোট্ট কুটিয়া তৈরি করে দিয়ে দেন। এখন সেই কুটিয়ার সাইজ খুব বড় হয়েছে, বেশ চারটে সিঁড়ি আছে, একটা সিমেন্টে বসার জায়গা আছে এবং খাঁচার মতো চতুর্দিকটা ঘেরা আছে। ওটা টেনে বন্ধ করে দিলে বাঘ ভাল্লুক কেন সাপও তার মধ্যে ঢুকতে পারবে না। সেইখানে বসে তিনি দীর্ঘ সময় ধরে সাধন ভজন করতেন। এছাড়াও তিনি যতক্ষণ আলো থাকতো পড়াশোনা করতেন, সাধ্যায় এবং সন্নিহিত সাধু ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত আলোচনায় মগ্ন থাকতেন। এছাড়া প্রকৃতির দিকে তার তাকিয়ে থাকা একটা বড়, এখানে এমন একটা পরিবেশ, এখানে প্রকৃতির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না, এত সুন্দর, এত সৌন্দর্য, অবাক বিষয়ে সেটি দেখতে হয়। তার আরও একটি বড় অবদান, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দর প্রচার, কাদের ভেতরে? ছাত্র এবং যুবকদের ভেতরে। তিনি চাইতেন যে ছাত্র এবং যুবকদের ভেতরে ঠাকুর এবং স্বামীজির ভাব প্রচারিত হোক। ঠাকুর এবং স্বামীজির ভাব প্রচারিত হলে তাদের চরিত্রের ভেতরে বদল হবে এবং তারা আদর্শ মানুষ হবে। যেখানে যখনই থেকেছেন, সে নৈনিতাল, আলমোড়া, এলাহাবাদ কিংবা কলকাতায়, সবসময় তিনি ছাত্র এবং যুব সমাবেশ করতেন। তার নিজের মত ছিল, তিনি বলতেন, ছাত্রগণই আমাদের ভবিষ্যতের সকল ছাত্রগণেই আমাদের ভবিষ্যতের সকল আশা নিহিত রহিয়াছে। হায়, এখন তাহারা যশ মান রাজনীতি প্রভৃতির বৃথা হুজুকে কিছুকালের জন্য উন্মত্ত হইয়া উচ্ছৃঙ্খলে আবদ্ধ এবং চিরকালের নিমিত্তে সংসারে মগ্ন হইতেছে, কবে তাহারা দেশের জন্য যথার্থ ত্যাগ ধর্ম শিখিবে? আমাদের এখানকার যে সাগরের যে অঞ্চল, আমি কালকে বলছিলাম ডক্টর গৌর দাসের স্টুডেন্ট তাকে বলছিলাম যে আমাদের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে 22 বছরের ছেলে এবং 18 বছরের মেয়ে, তাদের সবসময় একটা অদ্ভুত ডিপ্রেশন। কেন? তাদের বিয়ে হচ্ছে না। বিয়েটা তাদের জীবনের একটা আলটিমেট গোল। এখানে সব কিছু পাওয়া যায়, এখানে স্কুল আছে, কলেজ আছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিছুদিন বাদে, এবং প্রত্যেকের অল্প জমি আছে, বিঘে দুয়েকে জমি আছে, একটা পুকুর আছে, একটি গাই আছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ জীবন আছে। আর যেহেতু মূল সভ্যতা থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাই মূল সভ্যতার প্রতি কোনো আকর্ষণ নেই। জীবনের একমাত্র গোল তখন হয়ে যায় বিয়ে করা, তারপরে সংসারে বদ্ধ হয়ে যায়, তারপরে আর ভালো কোনো কিছুর ভেতরেই ঢুকে যেতে পারে না। সেই কারণে তিনি চাইতেন ছাত্রদের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবের প্রচার, যাতে তারা কোনো একটা সময় যখন এই মায়া থেকে মুক্ত হবে
তাদের কাছেও যেন একটা হাতিয়ার থাকে যার থেকে সে একটি উন্নত মানের জীবনযাপন করতে পারেন। অনন্য ছিল স্বরূপানন্দজির গুরুভক্তি। তিনি একবার তাকে পরিচয় কিষাণগড়ে অবস্থানকালে একবার তাকে পরিচয় দেওয়ার সময় কিষাণগড়ের দেওয়ান তার বন্ধুর কাছে পরিচয় দিয়েছিলেন, ইনি স্বামী বিবেকানন্দের গুরু ভাই। সঙ্গে সঙ্গে তিনি সেটা কারেকশন করে দেন। তিনি বলেছিলেন, আমি স্বামী বিবেকানন্দের একজন অতি নগণ্য শিষ্য ও অনুগত সেবক মাত্র। কখনোই তিনি নিজেকে স্বামী বিবেকানন্দের স্তরে উন্নীত করতে চাইতেন না। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের বার্তাবাহক সেবক। তার এই সত্যনিষ্ঠা এবং গুরুর প্রতি যে নিষ্ঠা দেওয়ানজিকে এমনভাবে মুগ্ধ করল, পরবর্তীকালে 1901 সালে দিল্লির দরবারে দেওয়ানজি তাকে আহ্বান জানান এবং সেখানেই বরোদার মহারাজের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। বরোদার মহারাজ তাদেরকে বরোদাতে একটি জায়গা তৈরি করতে বলেন যেখানে এই প্রচারের কাজ চলতে থাকবে। স্বরূপানন্দজি চেয়েছিলেন যে স্বামী বিবেকানন্দ যদি আসেন সেইখানে কাজ করতে তাহলে সেটা খুব ভালো হয়। স্বামী বিবেকানন্দ তখন অত্যন্ত ক্লান্ত, সবে পূর্ববঙ্গ এবং আসাম থেকে ফিরেছেন। তথাপি তিনি বলেছিলেন এই কাজে সত্যি সত্যি যদি কিছু হয় তাহলে তিনি অবশ্যই তাতে আছেন। স্বরূপানন্দজি জীবনের অন্যতম গৌরবমণ্ডিত কাজ হচ্ছে মুদ্রণ, নানা ধরনের গ্রন্থ প্রকাশ। তার মধ্যে অন্যতম গ্রন্থ প্রকাশ তা হল স্বামী বিবেকানন্দের জীবনী গ্রন্থ প্রকাশ। যদিও তিনি এটা সবটুকু দেখে যেতে পারেননি, আমরা এখন যে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ যে গ্রন্থটি দেখি, পরবর্তীকালে 1963 সালে যার সম্পূর্ণ বাংলা সংস্করণ বেরোয় স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, এর প্রথম কাজ শুরু করেন স্বামী স্বরূপানন্দজি, এটা উনি শেষ করে যেতে পারেননি। আরও একটি জিনিস তিনি করে গেছিলেন যেটাও তিনি শেষ করে যেতে পারেননি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ লাইফ অফ স্বামী বিবেকানন্দ বা হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস। এটা পরবর্তীকালে বিরজানন্দজি মুখ্যত এই কাজটি শেষ করেন এবং জনগণের কাছে নিয়ে আসেন। স্বামীজির প্রথম প্রামাণ্য জীবনী গ্রন্থ, কারণ স্বামীজির শরীর চলে গেছে 1902 এবং খুব সম্ভবত, যদি আমার খুব ভুল না হয়, তাহলে 1906 সালে স্বরূপানন্দজির শরীর চলে গেছে। সামান্য সময় তিনি কতটুকুই করতে পারেন, তথাপি তিনি করেছিলেন। অসম্ভব ভালো তার শাস্ত্র জ্ঞান ছিল এবং তার লেখা শ্রীমৎ ভগবদ্গীতা যে অনুবাদ প্রকাশিত হচ্ছে এখনও পাওয়া যায়। শ্রীমৎ ভগবদ্গীতা স্বরূপানন্দজির ইংরেজি অনুবাদ এখনও পাওয়া যায় এবং এখনও সেটি অত্যন্ত বিদগ্ধ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং সমাদৃত একটি গ্রন্থ। সেই শ্রীমৎ ভগবদ্গীতা তার ইংরেজি অনুবাদ প্রকাশিত হওয়ার পরে বিদ্যাত মণ্ডলীর মধ্যে স্বরূপানন্দজির নাম শোনা যায় এবং একবারে সাড়া পড়ে যায় গ্রন্থ। তার গ্রন্থ এত সহজ ভাষায় বলা হতো এবং অন্যান্য লেখাও এত সহজ ছিল যে স্বামীজি তুরিয়ানন্দজি সেই সময় আমেরিকাতে ছিলেন, তিনি তাকে লিখে পাঠান, এখানে অনেক পিয়াসী আসবে তো বলো জোগাড় করি, এখানে অনেক কাজ আছে, যদি রাজি হও তো আমি চেষ্টা করি, চলে এসো সব ঠিক হয়ে যাবে। পাশ্চাত্যের মানুষের কাছে তখন সদ্য বেদান্তে প্রচার শুরু হয়েছে এবং সেখানে এমন একজন মানুষ প্রয়োজন যিনি সহজ ভাষায় বেদান্তের কথা বলতে পারেন। স্বামী তুরিয়ানন্দজির মনে হয়েছিল স্বামী স্বরূপানন্দজি এই ক্ষেত্রে একেবারে অনন্য, তাই তিনি তাকে আসবার কথা বলেন। স্বামীজি এই মায়াবতীতে যাবার পর তিনি সব শুধু 2 বার বেলুড় মঠে বঙ্গদেশে আসেন। তার মধ্যে 1906 সালে তিনি শেষবারের মতো আমাদের বেলুড় মঠেতে আসেন। সেই সময় মায়াবতী থেকে তিনি মাদার সেভিয়ারকে নিয়ে এসেছিলেন কিছু কাজে। এইখানেই তার হৃদযন্ত্রের দুর্বলতা ধরা পড়ে এবং তাকে নানা রকম ঔষধপত্রাদি দেওয়া হয়। তিনি সামান্য সুস্থ হওয়া মাত্র তিনি মায়াবতীতে ফিরে যান এবং পুনর উদ্যমে প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রচারে বেরিয়ে পড়েন। এই প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রচারেই তিনি 1906 সালে 6ই জুন তিনি আলমোড়া থেকে নৈনিতাল যাত্রা করেন। সেইখানে পথে নৈনিতালে তিনি লালা অমরসর গৃহেতে আশ্রয় গ্রহণ করেন। যখন তিনি আসছেন প্রচণ্ড বর্ষা, 6ই জুন প্রচণ্ড বর্ষা, সেই বর্ষায় এমন ভেজান ভিজেছিলেন যে তার প্রাথমিকভাবে সর্দি এবং জ্বরে তিনি আক্রান্ত হন এবং
সর্দি জ্বর থাকা সত্ত্বেও তিনি এতটুকু নিজেকে নিজের কাজকে থামিয়ে বিশ্রাম নিতে পারছিলেন না। ক্রমাগত সেই সর্দি জ্বর ধীরে ধীরে নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং 26 জুন দেখা যায় তিনি আর কোনো রকম কথাই বলতে পারছেন না। 27 জুন 1906 সালে দুপুর 2টো সময় স্বামী স্বরূপানন্দজি মহানিদ্রায় মগ্ন হয়ে যান, তার মহাপ্রয়াণ হয়। তার অবিচুয়ারি ফাল্গুনি প্রবাসী ফাল্গুনি পত্রিকায় স্বামী শারদানন্দজি লেখেন, ভারী সুন্দর সে লেখা। শারদানন্দজির ভাষা তো খুব কাব্যিক ছিল, লিখেছিলেন ফুল ফুটিয়া ছিল ভ্রমরও মধুরূপে মধুলোভে নিত্য সমাগত হইতেছিল, কিন্তু সহসা নিহার পাতে শুষ্ক হইয়া গেল। ওই দেবী দেবী জগন্মাত, তুমি কি সে অপূর্ব প্রসূনের মহিমা নরলোক বুঝিবে না বলিয়া নিজকে সে ধারণ করিয়া তাহার গৌরব বর্ধিত করিবে? এটা যেন আমাদের সকলের কথা। আমাদের যত ভালো মানুষ থাকেন তাদেরকে স্বর্গলোকে খুব প্রয়োজন হয়। ভগবানের রাজসভায় শোভাবৃত্তি করার জন্য এইসব মানুষের প্রয়োজন হয়, আমাদের নরলোকে তাদের বড় একটা স্থান হয় না। যেন সেই কথার দোতক শারদানন্দজির কথায় বলছেন, ফুল ফুটিয়াছিল ভ্রমর মধুলোপে নিত্য সমাগত হইতেছিল, তার ক্রমশ বিকাশ হচ্ছিল মানুষের মধ্যে, তার কাজে প্রকাশ হচ্ছিল, এবং এমনই সময় সেখানে সহসা নিহার পাতে শুষ্ক হইয়া গেল। ওই দেবী দেবী জগন্মাত, তুমি কি সে অপূর্ব প্রসূমের মহিমা নরলোকে বুঝিবে না বলিয়া নিজকে সে ধারণ করিয়া তাহার গৌরব বৃদ্ধি করিলে? প্রবুদ্ধ ভারত পত্রিকার 1906 সালের একটি সেপ্টেম্বর সংখ্যায় সিস্টার নিবেদিতা স্বামীজি সম্পর্কে, স্বামী স্বরূপানন্দজি সম্পর্কে একটি লেখা লেখেন, ইন মেমোরিয়াম এইটি ছিল তার বঙ্গানুবাদ, এই গ্রন্থে দেওয়া হয়েছে যেটি আমরা পড়ব এখন। গভীর বেদনার সঙ্গে প্রবুদ্ধ ভারতের সম্পাদক ও মায়াবতী আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দের মহাপ্রয়াণ সংবাদ জানিলাম। তাহাকে হারাইয়া আমরা কতখানি হারাইলাম, সদ্য বিয়োগের এই পটভূমিকায় উহা এখনই বলা সম্ভবপর নহে। যদিও জানি এই ক্ষতি অপূরণীয়। স্বামী স্বরূপানন্দকে আমাদের মতো যাহারা জানিতেন, বিরাট সম্ভাবনার শীর্ষে উন্নীত এই মহামানব মহান জীবনকে অনুধ্যান করতে গিয়া তাহাদের পক্ষে চিন্তা করা অসাধ্য যে মৃত্যু সে জীবনের পরিসমাপ্তি হইয়াছে। গভীর প্রশান্তি ও নৈসর্গের দ্বার আজ উন্মুক্ত, পরমাত্মার মিলন আকাঙ্ক্ষী বরেণ্য সেই আত্মা আজও তাহার চির ঈপ্সিত ধামে উপনীত। চরম আত্মত্যাগে অর্জিত সেই মৃত্যু মহাসন্ন্যাসে নিশ্চয় আবার নবজন্মের অভ্যুদয় লাভ করিবে, আবার নবজন্মে অভ্যুদয় লাভ করিবে, পরিপূর্ণ তেজে নবীন প্রাণীয় দানে প্রেমে ও জ্ঞানে, যখনই মর্তের মানুষের জন্য তাহার আবির্ভাব প্রয়োজন দেখা দিবে। সিস্টার নিবেদিতাকে স্বামী স্বরূপানন্দজি একটা দারুণ জিনিস শিখিয়ে গেছিলেন, সময়ের ব্যবহার। সিস্টার নিবেদিতা একদিন কোনো একটি কাজে বাইরে গিয়েছিলেন, সিস্টারকে তিনি বাংলা পড়াতেন, তিনি ফিরে এসে দেখলেন স্বরূপানন্দজি ওই যে জায়গাটা তার ওই বাড়ির একটা কোণে একটা ছোট্ট জায়গা ছিল যেখানে বসে পরবর্তীকালে শারদানন্দজি গীতা পাঠ করতেন মেয়ে মহিলা ভক্তদের জন্য, স্ত্রী ভক্তদের জন্য, সেই জায়গাটায় বসে গভীর ধ্যানে মগ্ন। সিস্টার যে ফিরে এসেছেন, তিনি যে ঠাকুর প্রণাম করেছেন, তিনি যে তার কাছে এসে দাঁড়িয়েছেন, এসবের কোনো কিছুই তিনি বোধ করছিলেন না। তা যখন ধ্যান ভাঙল তখন তিনি খানিকটা লজ্জিত হলেন, কিন্তু সেই আনত লজ্জিত মুখেই তিনি বলতে থাকলেন, আসলে সাধন ভজনে তো সবসময় সময় পাওয়া যায় না, তাই যে সময় সময় পাওয়া যায় সেই সময়টুকুতে সাধন ভজন করে নিতে হয়। সিস্টারের জীবনে এটা একটা খুব বড় ধরনের একটা ঘটনা। সিস্টার সবসময় কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু স্বরূপানন্দজি টিপসটি তার খুব কাজে লেগেছিল যে সবসময় তো সাধন ভজনের পৃথক কোনো সময় খুঁজে পাওয়া যায় না, তাই যে সময়টায় পাওয়া যায় সেই সময়টায় গভীর সাধন ভজন করতে হবে। সিস্টার তার কাছে ভীষণ রকমের কৃতজ্ঞ ছিল, মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মূল্যে এই মানুষটি ছিলেন। তিনি লিখছেন, তাহাকে হারাইয়া আমরা কতখানি হারাইলাম, সদ্য বিয়োগের এই পটভূমি উহা এখনই বলা সম্ভবপর নয়।
আমরা যখন কাউকে হারাই, খুব প্রিয়জনকে হারাই, যে সময়ে হারাই আমরা সঙ্গে সঙ্গে আমরা পরিমাপ করতে পারি না। যত সময় যেতে থাকে, যত আমরা অভাব অনুভব করতে থাকি, তত আমরা গভীরভাবে এই হারানোর বেদনাটিকে অন্তর থেকে উপলব্ধি করতে পারি। কি সুন্দর কথা! স্বামী স্বরূপানন্দকে আমাদের মতো যাহারা জানিতেন, বিরাট সম্ভাবনার শীর্ষে উন্নীত এই মহান জীবনকে অনুধ্যান করিতে গিয়া তাহাদের পক্ষে চিন্তা করা যে করা অসাধ্য, যে মৃত্যুতে সে জীবনের পরিসমাপ্তি হয়েছে। স্বরূপানন্দ যে জীবন এক এমন মহিমাময় জীবন ছিল, সে জীবনকে অনুধ্যান করাটা বেশ কঠিন, একবারে হাই টাস্ক, একবারে সর্বোচ্চ টাস্ক তিনি আমাদের জন্য যেন স্থাপন করে দিয়েছেন। সমস্ত দিন স্বরূপানন্দেজি কাজ করতেন। আমরা পড়ব শ্রীমতী সরলা দেবী চৌধুরানীর স্মৃতি কথা পড়ব, সেখানে দেখলেন আপনারা বুঝতে পারবেন, একবারে হাই টাস্ক তিনি দিয়েছেন। সমস্ত দিন আশ্রমের কাজ করতেন, একদিকে প্রবন্ধ রচনা করা, আর এসে যাওয়া প্রবন্ধ এডিট করা, তারপরে সেগুলোকে সাজানো, তারপরে কেমন করে সেটি প্রেসে যাবে এবং তারপরে কলকাতায় পাঠানো সেটি প্রচারের জন্য। তখনও পর্যন্ত মায়াবতী থেকেই প্রকাশিত, তো সিটি অফিস সেইভাবে ছিল না, কিন্তু সব কাজ তিনি একা হাতে করতেন। আবার দূরের পোস্ট অফিসে কাঁধে করে বইয়ে নিয়ে যেতেন, সেই বই আবার ফিরিয়ে আনতেন, পোস্টেজ সমস্ত জিনিসপত্র নিয়ে পোস্ট অফিস থেকে তিনি আসতেন। বলছেন তাঁর জীবনকে আমাদের পক্ষে, আমরা যারা ফাঁকিবাদ, আমরা যারা সামান্য কাজ করি, খুব ক্লান্ত হয়ে যাই, আমাদের পক্ষে স্বরূপানন্দ যে জীবনকে একটা ছোট্ট আমাদের ধারণার মধ্যে আনাটা কঠিন। আমরা যারা সব কাজ করতে, কোনো কাজই করতে চাই না, সব কাজেতেই আমাদের যেমন ভীষণ রকমের বিরাগ, এইটি তার জীবনে কখনো কোনো দিন আমরা দেখতে পাইনি। বলছেন পরমাত্মার মিলনাকাঙ্ক্ষী বরণ্য সেই আত্মা আজ তার চির ঈপ্সিত ধামে উপনীত। সন্ন্যাসীর একটি কাজ ছিল, তখন একটি ভাবনা ছিল কেমন করে তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবেন, এবং এখন তিনি তার এই যে স্থূল শরীর কায়া ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে দেবতার সঙ্গে মিলিত হয়েছেন। বলছেন তার এই মৃত্যুটা যথেষ্ট নয়। আমাদের সিস্টার লিখছেন, চির আত্মত্যাগে অর্জিত এই মৃত্যুর মহাসন্ন্যাস নিশ্চয়ই আবার নবজন্মের অভ্যুদয় লাভ করবেন। বলছেন এই যে জীবনটা এখানে থেমে গেল, এই থেমে থাকাটাই থেমে থাকা নয়, এই থেমে থাকাটাই নয়, তিনি আবার নতুন রূপে জন্মগ্রহণ করবেন। কেমনভাবে? পরিপূর্ণতে যে নবীন প্রাণীয় দানে, প্রেমে ও জ্ঞানে, যখনই মানুষের জন্য তার আবির্ভাবের প্রয়োজন দেখা দেবে। মহাপ্রাণ সবসময় নিজের জন্য জন্মগ্রহণ করেন না, আমাদের জন্য জন্মগ্রহণ করেন। যখন জগতে তার প্রয়োজন হয় তখন তিনি জন্মগ্রহণ করেন। স্বামীজির একটি আশীর্বাদ স্বামী স্বরূপানন্দজির জন্য ছিল। স্বামীজি একবার তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন, দেখ স্বরূপ, আমি যার মাথায় হাত রেখেছি তার আর ভাবনা নেই, একথা তুমি নিশ্চিত যেন। গুরুর এই আশীর্বাদকে সঙ্গে করে তিনি নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে স্বামীজি তার প্রিয় শিষ্য এই স্বরূপানন্দজিকে একটি চিঠি লিখেছিলেন, দীর্ঘ চিঠি। সেই চিঠির সমাপ্তিতে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, বৌদ্ধ ধর্ম ও আধুনিক হিন্দু ধর্ম সম্বন্ধ বিষয়ে আমার মনে সম্পূর্ণ ভাবান্তর উপস্থিত হয়েছে। আমি এ বিষয়ে যে একটু আধটু আলোক পেয়েছি তা বিশেষভাবে বুঝাবার পূর্বেই আমার শরীর যেতে পারে, কিন্তু কিভাবে এ বিষয়ে অগ্রসর হতে হবে তা আমি দেখিয়ে দিয়ে যাব। তোমাকে ও তোমার গুরু ভাইগণকে উহা কার্যে পরিণত করিতে হইবে। তুমি আমার বিশেষ ভালোবাসা ও আশীর্বাদ জানিও। তিনি এই যে হিন্দু ধর্ম এবং আধুনিক হিন্দু ধর্ম, যেখানে সংস্কার রহিত, আমাদের হিন্দু ধর্ম যেখানে সংস্কার রহিতভাবে উপস্থিত হয়েছেন, এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কে একটি বিশেষ তার একটি জীবনালোক পেয়েছিলেন, এবং সেটি কেমন করে প্রয়োগ করতে হবে সেটি তিনি করে যেতে পারবেন না, কারণ তিনি বুঝেছিলেন তার মৃত্যু আসন্ন, তার মহাপ্রয়াণ আসন্ন। তাই তিনি শিষ্যদের বলেছিলেন, এটা তোমাদের শিখিয়ে যাব, এটাকে তোমাদের প্রয়োগ করে যেতে হবে। কেমন সে প্রয়োগ সেটা আমরা সরলা দেবী চৌধুরানীর একটি স্মৃতি কথা থেকে শুনব এ পড়ব, এবং সেটা দিয়ে আজকে আমরা শেষ করব। সরলা দেবী চৌধুরানী, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী এবং ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন।
তিনি তার এই জীবনের ছড়াপাতা, তার যে আত্মজীবনী জীবনের ছড়াপাতা, সেখানে এটি উল্লেখ করেছিলেন। তিনি লিখছেন, আমি গিয়েছিলাম তখন হিমালয়ের উপর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত মায়াবতী আশ্রমে। সেখানে দেখলুম সেই অম্বর চুম্বিত ভাল হিমাচল, ভারতবর্ষকে আমার, সেই শুভ্র তুষার কিরীটিনী মাকে আমার। আহা কি সুন্দরী! চোখের সামনে ঝকঝক ঝকঝক ঝকমক করছে কেদার ও বদ্রীনারায়ণের শৃঙ্গ। এই তুষার প্রাচীরের উপর অন্যান্য বর্ষ ও এই তুষার প্রাচীরের উপরে অন্যান্য বর্ষ, অন্যান্য সভ্যতা, এপারে চির সনাতন ভারতবর্ষ ও ভারত সভ্যতা, যা বেদ মন্ত্রে মুখরিত হয়ে ভারতের গগন আচ্ছন্ন করেছিল। ওই পর্বতমালার কন্দরে কন্দরে আজও কি তার প্রতিধ্বনি গুঞ্জরিত হচ্ছে না? এই উপত্যকার প্ররোত্থিত মেঘপুঞ্জ চিরঞ্জীব ঋষিদের হোমাগ্নি ধূমে কি আজই ধূমায়িত হচ্ছে না? এখানে দেখলুম আশ্রমাধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ, যার সঙ্গে বেলুড়ে প্রথম সাক্ষাৎ হয়, প্রবুদ্ধ ভারত নামনীয় অতি উচ্চাঙ্গ ইংরেজি পত্রিকার সম্পাদনা করছেন, ব্রহ্মচারীদের জন্য বেদান্ত ক্লাসে নিয়মিত অধ্যাপকতা করছেন, আবার তিনি অন্য সময় অতিথি অভ্যাগতদের সৎকারের ত্রুটি না হয় বলে আশ্রমের ভাণ্ডার গৃহ থেকে চাল ডাল আটা কিশমিশ পেস্তা বাদাম প্রভৃতি বের করে রৌদ্রে শুকোতে দিচ্ছেন, নিজে হাতে পোকা বেছে ছেড়ে আবার ভাণ্ডারে তুলছেন। কোনো কর্মই তার কাছে অবহেয় নয়। ধীরে ধীরে আমার মনে অনুপ্রবেশ করল যে এই হলো জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয়। এদের এই গৃহস্থতুল্য কর্মের ভিতরেও গৃহস্থের স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের ও পরসেবার অনুপ্রেরণা রয়েছে। এ কথাটি স্বামীজি বলতে চেয়েছিলেন যে আধুনিক সমাজ, আধুনিক হিন্দু সমাজ সংস্কার বিরহিত হিন্দু সমাজ এবং বৌদ্ধ সমাজ, বৌদ্ধ ধর্মের মধ্যে যে সংশ্লিষ্ট একটা সম্বন্ধ তিনি দেখতে পেয়েছিলেন, সেটি তিনি তার শিষ্যদের ভেতরে জাগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বলছেন একাধারে যে প্রথমে যে মায়াবতীর বর্ণন আছে, এখানে যদি আমরা খুব সাধন ভজন এবং সাধ্যায়শীল না হই তাহলে এইসব অঞ্চলে থাকা খুব কঠিন। বলছেন এইসব অঞ্চলে থেকে তিনি একটি উচ্চ আধ্যাত্মিক উচ্চাঙ্গের এখানে ইংরেজি পত্রিকা সম্পাদনা করছেন, আবার একই সঙ্গে বেদান্ত ব্রহ্মচারীদের তিনি বেদান্ত বিষয়ক নিয়মিত অধ্যাপনা করছেন, আবার তিনি একই সঙ্গে মাতৃরূপে আবির্ভূত হয়েছেন, আশ্রমের ভাণ্ডারগৃহে চাল ডাল আটা কিশমিশ পেস্তা বাদাম প্রভৃতি বের করে রৌদ্র শুকোতে দিচ্ছেন, নিজে হাতে পোকা বেছে ঝেড়ে গুলে আবার ভাণ্ডারে তুলেছেন। কোনো কর্মই তার পক্ষে অবহেয় নয়। এই যে আমরা মনে করি কাজটা আমার জন্য, কাজটা আমার জন্য নয়, এই যে নতুন যে মত, যে নতুন যে পথ স্বামীজি দেখিয়ে গেছিলেন, এটা যেন তার একেবারে মূর্ত রূপ। আমরা তখন ছাত্র গিয়েছি মায়াবতী সেবা, মায়াবতী আশ্রমে, জানিয়ে যাওয়া সম্ভব হয়নি, আমরা জানিয়েছিলাম কিন্তু আমাদের চিঠির উত্তর এসে পৌঁছয়নি ডাক বিভাগে গোলযোগে। আমরা লোহাঘাট থেকে হাঁটতে হাঁটতে মায়াবতী পৌঁছলাম, সঙ্গে করে আমরা আমাদের খাবার নিয়ে গেছিলাম, ধারণা ছিল যদি আমাদের খেতে না দেয় তাহলে আমরা পথে কোথাও এসে খেয়ে নেব। সেইখানে গিয়ে এক সন্ন্যাসীর সঙ্গে আমাদের দেখা হলো, তিনি তখন মায়াবতী কেন্দ্রের অধ্যক্ষ, বেদান্তবাদী সন্ন্যাসী স্বামী স্বানন্দজি, শাহানন্দজি নন কিন্তু স্বানন্দজি, তিনি একটা সময় বার্কলে কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, সেখান থেকে এসেছিলেন, এবারে ভীষণ রকমভাবে কঠোর অদ্বৈত বেদান্তী। তিনি আমাদের সঙ্গে করে করে সেই আশ্রম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। তখন আমি ছাত্র একবারে মুগ্ধ দৃষ্টিতে হাঁ করে সেই আশ্রম ঘুরে ঘুরে দেখছি। সেই বর্ষার পরে সমস্ত তুষার গিরিশৃঙ্গ দেখা যাচ্ছে পরিষ্কার, সেগুলো দেখা গেল। তারপরে তিনি আমাকে আমাদের বললেন, তোমরা তিনজন, সঙ্গে তো খাবার আছে দেখছি, কিন্তু তিনজনের খাবার ব্যবস্থা আশ্রমে হয়ে যাবে, তাই আমাদের তিনজনকে খেতে পাঠালেন তিনি ভাণ্ডার ঘরে। ওই অবধি ঠিক ছিল, যে বললাম সাধুরা খুব মজা করছেন, পোস্তর তরকারি হয়েছে, নানারকম পোস্তর আইটেম হয়েছে, সবাই অত্যন্ত আনন্দ করছেন, কিন্তু পরের যে দৃশ্যটা এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমরা সবাই বেরিয়ে এলাম, তখনও ওই রানিং ওয়াটার সবসময় সব জায়গায় পাওয়া যেত না, দেখলাম যেখানে মুখ ধোবার জায়গা সেখানে একটা লম্বা লাইন হয়েছে,
তখন এত ভক্ত ছিল না, হয়তো 15-16 জন হবে। আর সাধুরা আছেন, সাধুরা একদিকে হাত মুখ ধুচ্ছেন, আর এই 15-16 জনকে সেবা করছেন স্বামী সানন্দ। একটা ছোট্ট টুলের ওপর একটা বড় বালতি, তাতে ঈষদুষ্ণ জল আছে, আর তার হাতে একটা মগ আছে, আর সেই বেসিনের ধারে একটা সাবান আছে। তিনি সেই প্রত্যেকের হাতে ওই ঈষদুষ্ণ জল দিচ্ছেন, তারা মুখ ধুচ্ছেন। মুখ ধোয়া হয়ে গেলে তার কাঁধে একটা ধবধবে সাদা তোয়ালে আছে, সেটাই এগিয়ে দিচ্ছেন, তাই দিয়ে প্রত্যেকে মুখ মুছছেন। আবার সেটি কাঁধে নিয়ে তিনি আবার মুখ ধোয়া জল পরের জনকে দিচ্ছেন। স্বরূপা স্বামী বিবেকানন্দ যে জিনিসটা গুরু ভাইদের মধ্যে দিয়ে চালিয়ে যেতে চেয়েছিলেন, ঠিক সেটি যেন বিকাশ দেখতে পেলাম। আমি দেখলাম এক বেদান্তির মধ্যে এক অদ্ভুত মা লুকিয়েছেন। এতটুকু তিনি যে আনন্দ সঙ্গে আমাদের হিমালয়ের চূড়া দেখাচ্ছিলেন, যে আনন্দের সঙ্গে স্বামীজি স্মৃতি বিজড়িত ঘর করে দেখাচ্ছিলেন, যে আনন্দের সঙ্গে স্বরূপানন্দজি সেই যে কুটিয়া যেখানে তিনি তপস্যা করতেন সেটা দেখাচ্ছেন, আশ্রমের বাগান গোশালা স্বামীজির স্মৃতিপুত সেই পুকুর, তখন খুব সামান্য জল ছিল, এবার গিয়ে দেখলাম কৃত্রিমভাবে রাখা হয়েছে বলে অনেকখানি জল আছে, সেগুলো যেমন দেখাচ্ছিলেন তেমনি ততখানি ভালোবাসার সঙ্গে, ততখানি শ্রদ্ধার সঙ্গে তিনি যেন আমাদের হাত মুখ ধোয়ার ব্যবস্থা করছিলেন। এই লেখাটা পড়তে পড়তে তখন খালি আমার তার কথা মনে পড়ছে, কোনো কর্মই তাদের পক্ষে অবহেয় নয়। ধীরে ধীরে আমার মনে অনুপ্রবেশ করল, এই হলো জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয়। এক জানা জগতে সব সবাই ঈশ্বরের প্রকাশক এবং তাদের সেবা করার মধ্যে দিয়ে আমার মুক্তি হবে। বলছেন কর্মের ভিতরে গৃহস্থের স্বার্থপরতা নেই, শুধু কর্তব্যের ও পরসেবার অনুপ্রেরণা রয়েছে। মায়াবতী আশ্রম এই বেদনিষ্ঠ সন্ন্যাসীকে দেখেছে, তার উপস্থিতি মায়াবতী আশ্রমে গৌরবকে বৃদ্ধি করেছে এবং পরম্পরায় সেই ভাব আজ চলে আসছে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, স্বামী বিবেকানন্দের যে উন্নতময় এই যে তার যে শিষ্য, এদের জীবন আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়ে যায়, আমরা যেন তাঁদের অনুপ্রেরণা পেয়ে নিজেদের জীবনকে যেন সার্থক করে তুলতে পারি। আজ এ পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।